হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মাজকিন আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই খুব ভালো আছে তো চলো আবারও আজকে ভীষণই হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবং এটা যেহেতু একটা ওয়ান পট মিল সেই জন্য এটা বানানো কিন্তু একেবারেই ইজি এবং যা যে সমস্ত মায়েরা ওয়ার্কিং মম বা যাদের সময়টা একেবারেই কম ধরো অল্প সময়ের মধ্যে আমার এটা পুষ্টিকোণের সমৃদ্ধ খাবার বানাতে হবে তাহলে এই রেসিপিটা কিন্তু একেবারেই আইডিয়াল তো চলো কিভাবে বানিয়েছি রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে প্রথমেই দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ ঘি আমি অ্যাড করে দিয়েছি এবারে ঘিটা সামান্য গরম হয়ে এসছে এবং তার মধ্যে আমি অল্প পরিমাণে একটু গোটা জিরে অ্যাড করে দিচ্ছি গোটা জিরেটা হালকা ফাটতে শুরু করলে আমি তার মধ্যে কুচি করে রাখা একটা রসুন কোয়া অ্যাড করে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সামান্য একটুখানি আদা আদাটা আর রসুন কোয়াটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই গোটা জিরেটার সাথে তো এখানে আমি মোটামুটি এক মিনিটের মতো সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিলাম এবং পরবর্তী যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো একে একে আমি এবার মেশাতে থাকব তো শুরুতেই আমি অ্যাড করে দিচ্ছি এখানে লাউ লাউটাকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পালং শাক পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে কেটে এক থেকে দু মিনিট একটু বয়ল করে নিয়েছি তারপরে এটাকে ঠান্ডা জুলে রেখে কিছুক্ষণ অ্যাড করে দিলাম তারপর এখানে দেখো দু চামচ ডাল আর দু চামচ চাল খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চালটা আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি তারপর আমি ডালটা অ্যাড করে দেবো এবং ডালটাতে মুসুর ডাল মুগ ডাল দুটোই রয়েছে এটা আমার মিক্স করাই থাকে আমি ওখান থেকে দু চামচ নিয়ে নিয়েছি তো এখানে ডালটা দেখো আমি অ্যাড করে দিচ্ছি এবারে ডালটা কিন্তু ধুয়ে নেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম কারণ যেহেতু এখানে মুগ ডাল রয়েছে মুগ ডালটা ভিজিয়ে রাখলে বেশ একটু তাড়াতাড়ি হয়ে যায় আর দিয়ে দিলাম এখানে এক পিঞ্চ মতো হিং হিংটা কিন্তু বাচ্চাদের হজমের জন্য খুবই ভালো খুব ভালো করে হজম করতে সাহায্য করে তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন পরিমাণ বুঝে তোমাদের বেবিরা যদি এক বছরের নিচে হয় তাদের জন্য করতে চাইলে তোমরা অবশ্যই নুনটাকে স্কিপ করে করতে পারো দিয়ে এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন আমি সমস্ত কিছু খুব ভালো করে একটু নাচড়া করে সতে করে নিয়েছি তাতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে তো এবারে দেখো আমার মিক্স করা হয়ে গেছে সতে করা হয়ে গেছে আমি এবারে জল অ্যাড করে দিয়েছি পরিমাণ বুঝে আমি এখানে মোটামুটি এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি তোমরা যতটা পরিমাণ তৈরি করবে সেই অনুযায়ী তোমরা জলটা অ্যাড করে দেবে দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে প্রেশার কুকারের ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম হিটে তিনটে বেসেল দিয়ে আমি রান্নাটা করে নেব এবং প্রেশারটা যতক্ষণ না নিজে থেকে রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ঢাকাটা খুলব না নিজে থেকে রিলিজ হওয়ার পরে আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ঢাকাটা খুলে আমি তোমাদেরকে দেখা দেখাচ্ছি ঠিক এই রকম হয়েছে তোমরা যদি এই মুহুর্তে জল অ্যাড করতে যাও একটু পরিমাণ জল অ্যাড করে তোমরা ম্যাশ করে নিতে পারো তোমাদের বেবিরা যেরকম কনসিস্টেন্সি খায় আমার বেবি ঠিক এরকম কনসিস্টেন্সি পছন্দ করে বলে আমি এরকমটাই রেখেছি আমি আর এক্সট্রা কোনো জল এখানে অ্যাড করি তারপর একটা স্পুনের সাহায্যে এরকম চেপে চেপে হালকাভাবে একটু ম্যাশ করে নিয়েছি এবং এই রকমভাবে কিন্তু খেতে বেবিদের কোনো অসুবিধাই হবে না তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা